তোমাদের বুড়ো বটের তলায়
কয়লা পাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেছে বেছে বেড়াবো, কিরকম করে তুমি বলো। দই 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 ভালো দই, আমাকে সুরটা শিখিয়ে দাও। হায় পড়া বাবা, এ সুর কি? সে তো কার সুর? না না, ও আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায়, তেমনি ওই রাস্তার মোড় থেকে ওই গাছের সারের মধ্যে দিয়ে যখন তোমার ডাক আসছিল আমার মনে হচ্ছিল কি জানি কি মনে হচ্ছিল। আমার তো পয়সা নেই। না 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 না, পয়সার কথা বলো না, তুমি আমার দই একটু খেয়ে আমি কত খুশি হব। তোমার কি অনেক দেরি হয়ে গেল? কিচ্ছু দেরি হয়নি বাবা, আমার কোনো লোকসান হয়নি। দই দেশ থেকে কত শুনে সে তোমার কাছে শিখি। দই 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 ভালো দই, সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে কয়লাদের বাড়ির দই, তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই, সন্ধ্যেবেলা মেয়েরা দই পাতে সেই দই। দই 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 ভালো দই। মিলাদ জানাবো।